জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমি যে উপায়টির কথা বলবো, এই উপায়টি অমাবস্যার দিন করতে হবে। অমাবস্যার দিন যে কোনো বারেই অমাবস্যা থাকুক না কেন, যে কোনো দিনই থাকুক না কেন অমাবস্যা, সেই দিন এই উপায়টি করুন এবং দুপুরবেলা ঠিক 12টার সময় এই উপায়টি করবেন। এটি একটি এমন উপায় যে এই উপায় করলে দরিদ্রতা অবশ্যই দূর হয়ে যায়। যাদের জীবনে বহু চেষ্টা করার পরও দরিদ্রতা লেগে আছে, দরিদ্রতা জীবন থেকে শেষ হচ্ছে না, তেমন ব্যক্তিরা যদি এই উপায়টি করে থাকে তাহলে তাদের জীবনটি খুব ভালো হয় এবং জীবনে খুব পজিটিভ প্রভাব পড়ে। অনেক সময় আমাদের বাড়িতে আমরা জানি না, আমাদের না জানায় আমাদের বাড়িটির ভিতর এমন কিছু নেগেটিভ শক্তির সৃষ্টি হয়ে থাকে, যা নেগেটিভ শক্তিগুলি বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তির উপর খুব খারাপ প্রভাব ফেলে থাকে। যার দরুন দেখা যায় পার্টিকুলার সেই বাড়িটিতে উন্নতি হয় না। সেই বাড়িতে থাকা প্রতিজন ব্যক্তি যথাসাধ্য চেষ্টা করে, কষ্ট করে, তবুও তারা তাদের মনের মতো সফলতা পায় না। বাড়িটিতে কোনো কিছুরই অভাব নেই। অভাব নেই বলতে গেলে বাড়িতে যারা রয়েছে তাদের শিক্ষা ভালো, তাদের ব্যবহার ভালো, কিন্তু কিসের জন্য হয় এমন একটি কাজ, যেমন কোনো কাজে আপনি গেছেন করতে সেই কাজটি অসম্পূর্ণ হয়ে থাকে, বা যে কোনো কাজে আপনার প্রথম অবস্থায় খুব ভালোভাবে যায়, সেই কাজটি ভালোভাবে শুরু হয়, কিন্তু পরবর্তী মুহূর্তে কি হয়, সেই কাজে যখন তার ফিনিশিং হবে সেখানে কিছু না কিছু বাধা। কোথায় কেউ কন্ট্রাক্টের কাজ করছে সেখান থেকে সে পয়সা পাচ্ছে না, বা কোনো না কোনো কারণে ঋণই হয়ে যাচ্ছে, বা ব্যবসা একটি চলছিল, খুব ভালো চলছিল ব্যবসা, খুব ভালো ব্যবসা চলছে, কিন্তু হঠাৎ করে সেই ব্যবসার উপর এমন কিছু হয়ে যায় যে সেই ব্যবসাটি লস হয়ে যায়, সেখানে গ্রাহকের কাস্টমার সেখানে আনাগোনা কম হয়ে যায়, তার উপরেও না বলা কিছু টেনশন হঠাৎ করে চলে আসে, কিছু টেনশন, এমন এমন কিছু কর্ম হঠাৎ করে হয়ে যায় যার দরুন সম্পূর্ণ বাড়িটিতে একটি টেনশনের একটি পরিবেশ সৃষ্টি হয়ে যায়। তো তেমন যদি হয়ে থাকে তাহলে এই উপায়টি তাদের জন্য অনেক কাজে দিবে। কেন কি, সর্বপ্রথম বাড়ির থেকে সেই নেগেটিভ শক্তিটিকে দূর করতে হবে, সেই যে নেগেটিভ প্রভাব, সেই নেগেটিভ প্রভাবটিকে দূর করতে হবে। একজন মানুষের সফলতা, একজন মানুষের উন্নতি, তার প্রধান কারক হচ্ছে সর্বপ্রথমে তার মনোবল। মনোবল কখন বৃদ্ধি হবে, যখন তার মধ্যে সেই পজিটিভ এনার্জি থাকবে, পজিটিভিটি থাকবে তার মধ্যে, তখন তার মনোবল বৃদ্ধি হবে। মনোবল যদি বৃদ্ধি হয় সে যে কোনো কাজ সে সাহস দিয়ে করবে। একটি কথা বলবো, অনেক সময় বিভিন্ন জনে হয়তো আপনিও সেই জিনিসটা আপনি লক্ষ্য করেছেন, যে কাজের উপর আমাদের ইচ্ছাশক্তি প্রচুর পরিমাণে থাকে, যে কাজের উপর কোনো না কোনো প্রকারে সেই কাজটি আমরা সফল করেই তুলি। তো তাই পজিটিভ এনার্জি থাকা বা পজিটিভিটি থাকা অত্যন্ত দরকার। তারপর আপনার কর্ম, আপনি কিভাবে কাজ করছেন, কিভাবে আপনি সেই কাজে, আপনি যে কাজই করছেন সেখানে আপনি বুদ্ধি দিয়ে আপনি সফলতা পাচ্ছেন, উন্নতি পাচ্ছেন, তো তার সর্বপ্রথম কি, সর্বপ্রথম হচ্ছে আপনার শরীরের উপর পজিটিভ এনার্জি, আপনার বাড়ির উপর পজিটিভ এনার্জি। বাড়িটি একটি অনেক বড় জিনিস একজন ব্যক্তির সফলতার জন্য। বাড়ি ভাঙা হোক, বড় হোক, পাকা বাড়ি হোক, সেটি বড় কথা নয়। সর্বপ্রথম কথা হচ্ছে আপনার বাড়ি ছোট হোক কিন্তু আপনার বাড়ির উপর পজিটিভ এনার্জি থাকতে হবে। অনেক সময় আমরা দেখেছি 10 বছর আগে কোনো একজন মানুষ সে একটি ভাঙা বাড়িতে থাকতো, কিন্তু সেই 10 বছর পর তার বিশাল বাড়ি হয়ে গেছে। বা অনেক সময় একটা জিনিস লক্ষ্য করবেন, অনেক সময় কি হয়, একটি পাকা দোতলা বাড়িতে গিয়েও আমাদের মনটি শান্তি হয় না, ভালো লাগে না সেখানে। সেখানে বাড়ি, সেই বাড়িটিতে গেলে কতক্ষণে সেই বাড়ির থেকে বেরিয়ে চলে আসব, সেই আমরা সেই দিকে থাকি। কিন্তু অনেক সময় একটি কাঁচা বাড়িতে গেল, টিনের কাঁচা একটি বাড়িতে গেল, সেখানে খুব ভালো লাগে, মনে হয় সেই বাড়িটিতে ভগবান আছে। সেই বাড়িটিতে হয়তো দামি আসবাবপত্র নেই,
কিন্তু মনে হয় সেই বাড়িতে লক্ষ্মী আছে, সেই বাড়িতে ভগবানের বাস আছে। তো সেই জিনিসটি হয় একমাত্র সেই বাড়িটির উপর পজিটিভ এনার্জি থাকার দরুন। আর যে বাড়িতে দেখবেন, যে বাড়িতে ঢুকলে মনে হয় এই বাড়িটিতে ঢুকে আমার মনটি শান্ত হয়ে গেছে, আমার সকল কিছু আমার ভালো লাগছে, দেখবেন সেই বাড়ির যারা যারা রয়েছে তারা জীবনে একদিন না একদিন তারা বড়লোক অবশ্যই হয়ে থাকে। তো আজকের এই উপায়টি অনেক প্রভাবশালী উপায়, এই উপায়টি অবশ্যই করুন। এবং এই উপায়টি করলে এমন নয় যে একদিনে তার রেজাল্ট পাবেন, দুদিনে তার রেজাল্ট পাবেন, তবে কিছু দিনের ভিতর অবশ্যই রেজাল্ট পাবেন। অর্থাৎ আপনার বাড়িতে যে অশুভ শক্তিগুলি, যে অশুভ শক্তিগুলি আপনার বাড়ির উপর রয়েছে, বাড়ির ভিতর রয়েছে, সেই অশুভ শক্তিগুলি আপনার বাড়ির থেকে চলে যাবে। ভিডিওটিতে সম্পূর্ণ বিবরণ দেওয়ার আগে একটি কথা অবশ্যই বলবো, বুঝতে পারবেন কথাটি বললে। অনেক সময় কি হয়, যে মানুষ সর্বদা নেগেটিভ কথা বলে, এইটি হবে না, সেখানে গেলে খারাপ হবে, সে মানুষের সঙ্গে যদি থাকা যায় না, যে থাকে সে মানুষটিও নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ তার মধ্যে সেই নেগেটিভ চিন্তাধারা সকল কিছু হয়ে যায়। তো একটি বাড়ির ভিতর নেগেটিভ এনার্জি কখন প্রবেশ করে, যখন একটি নেগেটিভ মানুষ প্রবেশ করে, তার সঙ্গে সেই বাড়িটির ভিতর নেগেটিভ এনার্জিও প্রবেশ করে, যা আমরা কোনোদিনও বুঝতে পারি না, আমরা জানতে পারি না, এবং সেই নেগেটিভ এনার্জিটি বাড়িটির মধ্যে থেকে যায়। তো আজকের এই উপায়টি অবশ্যই করুন, এই উপায়টি করলে আপনাদের উন্নতি হবে, বাড়ির ভিতর থাকা সকল নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে, আপনার বাড়ির উপর পজিটিভ এনার্জি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হবে, এবং কিছু দিনের ভিতর তা আপনি লক্ষ্য করতে পারবেন। তো এই উপায়টি অতি সামান্য উপায়। উপায়টি কী? উপায়টি হচ্ছে লবণ দিয়ে করতে হবে। লবণ একটি এমন জিনিস, লবণের মধ্যে প্রচুর গুণ আছে। কেন কি? সব লবণ কোথার থেকে হয়? লবণ হয় সমুদ্র থেকে। সমুদ্র একটি এমন জায়গা, সেইখানে সমুদ্রের ভিতর, সমুদ্রের গভীরতা, সেখানে মধ্যে অনেক কিছু শুভ শুভ জিনিস রয়েছে, এবং সেই শুভ জিনিসগুলি কিসের উপর? জলের উপর। এবং সেই সমুদ্রের জলটির থেকে কি বেরোচ্ছে? লবণ বেরোচ্ছে। তাই লবণ দিয়ে এই কাজটি করতে হবে, এবং দেখবেন অনেক বিদ্যাতে, অনেক তন্ত্র মন্ত্র, অনেক পূজা পার্বণে লবণ ছাড়া গতি নেই, অর্থাৎ লবণ লাগবে, না হলে সেই কাজটি, সেই শুভ কাজটি সম্পূর্ণ হয় না, বা কোনো তন্ত্র বিদ্যাতেও সেই কাজ সম্পূর্ণ হয় না। তো কী করতে হবে? আপনাকে একটি হলুদ রঙের একটি কাপড় নিতে হবে, পরিষ্কার কাপড় একটি নিয়ে নিন, বাজার থেকে কিনে নিয়ে আসুন একটি হলুদ রঙের কাপড়, ছোটো এক টুকরা কাপড়, সেই একটু হলুদ রঙের কাপড় নিলেন, এবং হলুদ রঙের সুতো নেবেন, কাপড়ও হলুদ রঙের, সুতো হলুদ রঙের। এখন সেই হলুদ রঙের কাপড়ে আপনি যে কাজটি বলছি, কাজটি আপনি দিনের বেলা যে কোনো সময় করুন কাজটি, কিন্তু তারপর আপনাকে কাজটি করতে হবে ঠিক দুপুর 12টার সময়, আমাবস্যার দিন। কি করবেন? সেই কাপড়ে আপনি এক মুঠো, আপনার ডান হাত দিয়ে এক মুঠো, যতখানি আপনার লবণ আপনি উঠাতে পারছেন, সেই লবণ আপনি সেই হলুদ কাপড়ে রাখবেন। লবণ এখন কোনটি? এই বাজারে বিক্রি হওয়া সেই প্যাকেটের যে 1 কেজি থাকা লবণ, আয়োডিনযুক্ত লবণ, সেই লবণ নয়, গোটা লবণ, যেটি পূর্বতে পাওয়া যেত গোটা লবণ, সেই গোটা লবণটি আপনাকে নিতে হবে। এখনও পাওয়া যায়, বস্তায় পাওয়া যায়, সেই গোটা লবণটি নিতে হবে। আর বাজারে যে লবণগুলি পাওয়া যায় প্যাকেটে, সেইগুলি অনেক রিফাইন করা থাকে, সেটি দিয়ে হবে না। সেই গোটা লবণ যেটা সমুদ্র থেকে বের হয়ে সেটা বস্তাতে বিক্রি হয়, অনেকে গরুর খাদ্য হিসাবেও দিয়ে থাকে সেই লবণ, সেই লবণ আপনি এক মুঠো লবণ নেবেন, নিয়ে সেই হলুদ কাপড়ের উপর রাখবেন। রাখার পর সেই হলুদ সুতো দিয়ে সেই কাপড়টিকে একটি পুটলি বানিয়ে নেবেন, একটি গোল পুটলি বানিয়ে নেবেন। এখন সেই পুটলিটি আপনার বাড়ির যে জায়গাতে ঈশ্বরের প্রবেশ হয়, বাড়ির প্রতিজন ব্যক্তির প্রবেশ হয়, বাড়ির ধন সম্পত্তির প্রবেশ হয়, বাড়ির প্রধান দরজা, মুখ্য দরজা, সেই দরজার বাইরের দিকে, অর্থাৎ রাস্তার দিকে, দরজাটি ভেতর দিকে নয়, বাইরের দিক দিয়ে রাস্তার দিকে আপনি দরজার মিডিলে একটি আপনি পিতল বা তামার একটি কিল নেবেন, একটি প্যারেক নেবেন, পিতল বা তামার, সেই প্যারেকে সেই পুটলিটি আপনি ঝুলিয়ে রেখে দেবেন, ঠিক আছে? এই কাজটি নেক্সট যখন অমাবস্যা হবে, অমাবস্যার আগের দিন সেই পুটলিটিকে নিয়ে আপনি যে কোনো আপনার বাড়ির আশেপাশে থাকা যে কোনো প্রবাহিত জলে আপনি ভাসিয়ে দিন, নেক্সট অমাবস্যায় আপনি আবার এই কাজটি করুন। এই কাজটি করলে যখন আপনার বাড়িতে যখন কোনো ধরনের নেগেটিভ এনার্জি তো ঢুকবেই না, এবং যতই আপনার বাড়িতে যে মানুষেরই প্রবেশ করুক না কেন, সর্বদা পজিটিভ এনার্জি ঢুকবে, দেখবেন কিছু দিনের ভিতর আপনার বাড়ির সুখ শান্তি ঘুরে চলে আসছে,
আপনার যদিও জীবিকার অভাব, জীবিকার সন্ধান পাবেন আপনি, আপনি রাস্তা খুঁজে পাবেন, আপনার জীবনে যদি নানা ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি সমাধান করতে পারবেন, আপনাকে কেউ দিতে আপনি রাস্তা নিজেই খুঁজে পেয়ে যাবেন, নিজে খুঁজে পেয়ে যাবেন রাস্তা। দেখবেন বাড়িটিতে আপনার কীভাবে সুন্দর এক পরিবেশের সৃষ্টি হয়ে গেছে, এবং যারা বেকার ছিল সেই বাড়ির ভিতর তাদেরও কাজ হবে। বাড়ির ভিতর অশান্তি যদি রয়েছে সেই অশান্তিটাও সুন্দর শান্তি পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। ধনের যদি অভাব, ধনের অভাবটি দূর হবে, অর্থাৎ টাকা পয়সার অভাব দূর হবে। এবং বাড়িতে যদি কারোর অসুখ বিসুখ রয়েছে সেইটিও আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, অর্থাৎ একটি বাড়ি সম্পূর্ণ ভালো হয়ে যায় এই কাজটি করলে। তো কাজটিকে অবশ্যই করুন, মঙ্গল আপনাদের অবশ্যই হবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক অবশ্যই দেবেন, শেয়ার অবশ্যই করবেন, ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন, যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।